নমস্কার, আমি সুখেন্দু, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওয়ে। পশ্চিমবঙ্গে জলপথে পরিবহনের সম্ভাবনাকে বাস্তবের রূপ দিতে বিপুল কর্মযজ্ঞ হাতে নিয়েছে রাজ্য সরকার। প্রস্তাবিত প্রকল্প অনুসারে হুগলি নদীতে যাত্রী ও পণ্য পরিবহনে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হবে। প্রকল্প রূপনারায়ণে মোট খরচ ধরা হয়েছে $10.50 কোটি মার্কিন ডলার। এই বিষয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সাথে বিশ্ব ব্যাংকের চুক্তি হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কলকাতার সঙ্গে দূরবর্তী এলাকার সরাসরি যোগাযোগ তৈরি হবে, পাশাপাশি কমবে বায়ু দূষণ এবং পরিবহনের খরচ। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলা সরাসরি লাভবান হবে। উপকৃত হবেন প্রায় 3 কোটি বাসিন্দা, যা মোট জনসংখ্যার 1/3। এতক্ষণ এই পর্যন্তই। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ তারে।